আচ্ছা, আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে ফান্ডামেন্টাল এগুলো রয়েছে, ফর্মুলাগুলো রয়েছে, ফান্ডামেন্টাল FUNDA, ফান্ডামেন্টাল ফর্মুলি FORMULAE, সে ফান্ডামেন্টাল ফর্মুলাগুলো কী কী আছে? 1 নম্বর DDX অফ সাইন এক্স, কি পড়লাম আমরা এইমাত্র, কস এক্স। আর 2 নম্বরে মুখস্থ করি DDX অফ সাইন এম এক্স, সাইন SIN, সাইন এম এক্স থাকলে পরে কত, এম ইন্টু কস এম এক্স, সঙ্গে সঙ্গে লিখে নেব। 2 নম্বর এটা, আরে হয়ে যাবে, আচ্ছা এটা। এবার 3 নম্বরে আমি লিখছি DDX অফ কস এক্স, কস এক্সের যদি ডিফারেন্সিয়েশন করা হয় উইথ রেসপেক্ট, এটা বেরোবে মাইনাস সাইন এক্স। তুমি দেখবে বইতে করে দেওয়া আছে, না না সব এখন করার সময় হবে না। 4 নম্বর DDX অফ কস এম এক্স সমান মাইনাস এম ইন্টু সাইন এম এক্স, এটা একটু বক্স করে রাখলাম, পরে এটাকে একটা অন্য কথা বলবো, বক্সটা তুমিও করে রাখো, অন্য কথা পরে বলবো। আচ্ছা, DDX অফ ট্যান এক্স, DDX অফ ট্যান এক্স হচ্ছে সেক্স স্কোয়ার এক্স হবে। 6 নম্বর যখন DDX অফ ট্যান এম এক্স, এম ইন্টু সেক্স স্কোয়ার এম এক্স। 7 নম্বরে DDX অফ কটেক্স, কটেক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর 8 নম্বর সূত্রটা হচ্ছে DDX অফ কট এম এক্স সমান মাইনাস এম ইন্টু কোসেক স্কোয়ার এম এক্স, এটা তো বক্স করে রাখছি। নয় নম্বর DDX অফ সেক এক্স সমান সেক এক্স ইন্টু ট্যান এক্স হবে। আর 10 নম্বরে DDX অফ সেক এম এক্স, এম ইন্টু সেক এম এক্স ট্যান এম এক্স। 11 নম্বর DDX অফ কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, কমা, আচ্ছা কমা নয়, 12 নম্বর DDX অফ কোসেক এম এক্স, এটা হচ্ছে মাইনাস এম ইন্টু কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স, এটা তো বক্স করে রাখছি। এটা উদ্দেশ্য আছে, দেখতে পাচ্ছিস উদ্দেশ্যগুলো, বুঝতে পারবে। আচ্ছা, এরপরে 13 নম্বরে DDX অফ শুধু এক্স কখনো যদি থাকে সেটা 1 হবে। আর 14 নম্বরে DDX অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। হোয়েন এন নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু মাইনাস 1, এন নট ইকুয়াল টু মাইনাস 1। হয়েছে 15 নম্বর DDX অফ 1/x টু দি পাওয়ার এন সমান মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। DDX অফ রুট ওভার এক্স সমান 1/2 রুট এক্স,
17 নম্বর ddx of e to the power x সমান e to the power x no change এটা ভালো করে দেখো নম্বর ddx of e to the power mx m into e to the power mx ১৯ নম্বর ddx of a to the power x সমান a to the power x into log a base e ২০ নম্বর ddx of a to the power mx m into a to the power mx into log a base e ২১ নম্বর ddx of log x equal to 1 by x কেন তুই তোর মতো লিখে যা না অসুবিধা কি মুছে দেওয়ার কথা প্রশ্ন কোথা থেকে এলো লিখলে কথা বলবে না পিছিয়ে যাচ্ছে তো গুলি যাচ্ছে কানে অন্যটা আসছে আর দেখছি অন্যটা তো গুলি যাচ্ছে আচ্ছা এদিকে তাকা এরপরে এটা তো হলো ২২ নম্বর ddx of c ইকুয়াল টু জিরো মানে এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট হোয়ার সি ইজ এ কনস্ট্যান্ট হোয়ার সি ইজ এ কনস্ট্যান্ট ফাংশন কন সি এন এস টি এন টি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ফাংশন লিখতে পারি অসুবিধা কিছু নেই কনস্ট্যান্ট ধ্রুবক অপেক্ষক ধ্রুবক বলে ধ্রুব মানে কে ওখানে কোনো অসুবিধা নেই বা শুধু কনস্ট্যান্টও বলতে পারিস ১৩ নম্বর ২৩ ২৩ আচ্ছা ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইনভার্স সার্কুলার ফাংশন করা হয়েছে এটা ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোয়ার এক্স নট ইকুয়াল টু ওয়ান এক্স নট ইকুয়াল টু ওয়ান কথাটা ঠিক নয় হোয়ার এক্স লেস দেন ওয়ান গ্রেটার দেন মাইনাস ওয়ান ddx of cos inverse x minus 1 by root over 1 minus x square ddx of tan inverse x সমান 1 by cos inverse x এই তো কথা মাইনাস গুলো বক্স করছিলেন যে এই যে বক্স করবেন না এবং মাইনাসটা হ্যাঁ করতে পারি ওটার আলাদা একটা উদ্দেশ্য আছে ও আচ্ছা আচ্ছা আর এখানেও বক্স করা যেতে পারে অসুবিধা নেই আর ২৬ ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স অন মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর সঙ্গে এটা আমরা পরে রাখি এক্স এক্স ভি আই আই ডিডিএক্স অফ ইউ প্লাস ভি দুটো অপেক্ষকের যদি যোগ থাকে বা বিয়োগ থাকে হ্যাঁ এগুলো সব পুরনো জিনিসই হচ্ছে ডিডিএক্স অফ ইউ প্লাস মাইনাস ডিডিএক্স অফ ভি দুটো অপেক্ষকে যদি যোগফল থাকে তাহলে যোগ হয়ে যাবে বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যাবে ডিডিএক্স অফ ইউ বাই ভি যদি ভাগ আকারে থাকে এটা কত হবে নিচের হোল স্কোয়ার হবে ভি স্কোয়ার ভি দিয়ে শুরু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি নিচের অপেক্ষকটার হোল স্কোয়ার হোয়ার ইউ অ্যান্ড ভি আর টু ফাংশন অফ এক্স এখানে কী হবে হোয়ার ইউ অ্যান্ড
ভি আর টু ফাংশন অফ এক্স, ইউ এবং ভি হচ্ছে এক্সের অপেক্ষক, ইউ এন্ড ভি আর ফাংশন অফ এক্স। তার ফাংশন অফ এক্স এবার একটু সুদ পড়াগুলো কি করে মুখস্থ রাখা যাবে সেদিকে একটু চিন্তা করি, এদিকে মাথা উঁচু কর। এবার আচ্ছা এগুলো মুখস্থ রাখার একটু কৌশল দেখি কিছু আছে নাকি? প্রথমটা আমি মুখস্থ করি, ডি ডি এক্স অফ সাইন এক্স মানে কস এক্স, আর ডি ডি এক্স অফ সাইন এম এক্স মানে এম ইনটু কস এম এক্স। এ দুটো চোখ বন্ধ করে একটু মুখস্থ করে ভাবো। যখনই মুখস্থ হয়ে গেল এবার দেখো তিন নম্বরটা কী আছে, ডি ডি এক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, তার মানে কী হচ্ছে এক আর তিনের মধ্যে কী দেখতে পাবে, যখন সাইন এক্সের ডেরিভেটিভ তখন কস এক্স, আর কস এক্সের ক্ষেত্রে সাইন এক্স, তাই তো? একটা মাইনাস একটা আসছে, সেটা পরে বুদ্ধি আমি বলে দেবো কী কেন মাইনাস কী হচ্ছে। আর ডি ডি এক্স অফ কস এম এক্স দেখো, যখন সাইন এম এক্স তখন এম কস এম এক্স, আর এখানে কস এম এক্স তখন সামনে উল্ট ক্রস হচ্ছে আর কি, সাইন থাকলে কস হচ্ছে, কস থাকলে সাইন হচ্ছে, আর মাইনাস একটা আসছে, তো ওটা মনে রাখার টেকনিক আছে। ডি ডি এক্স অফ ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, আর ডি ডি এক্স অফ ট্যান এম এক্স এম ইনটু সেক স্কোয়ার এম এক্স হলো। ডি ডি এক্স অফ কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, অনেক একটা পেরিয়ে অনেকটা, আর ডি ডি এক্স অফ কট এম এক্স মাইনাস এম ইনটু কোসেক স্কোয়ার এম এক্স। এবার দেখো এই যে মাইনাসগুলো তিন জায়গায় বক্সে মাইনাস আছে, মাইনাসের একটা কী আছে, যে সমস্ত অপেক্ষক ত্রিকোণমিতিক অপেক্ষক সি দিয়ে শুরু, যে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো সি দিয়ে শুরু তাদের ক্ষেত্রে দেখো মাইনাস আসছে, অন্যদের ক্ষেত্রে না। হ্যাঁ হ্যাঁ, যেগুলো সি দিয়ে শুরু, যে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো মাইনাস দিয়ে শুরু তাদের ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্টটা কি মাইনাস আসবে হলো। তারপরে মুখস্থ করি, ডি ডি এক্স অফ সেক এক্স যখন সেক এক্স ইনটু ট্যান এক্স, আর সেক এম এক্স হলে একটা সামনে একটা এম আসবে, তার একই রকম সেক এম এক্স ট্যান এম এক্স হচ্ছে, কোসেক এক্সের ক্ষেত্রে মাইনাস আসবে কারণ সি দিয়ে শুরু আছে। এগুলো মুখস্থ করি, ডি ডি এক্স অফ এক্স মানে ওয়ান, আর ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডি ডি এক্স অফ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন যখন মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ডি ডি এক্স অফ রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স নো চেঞ্জ, ই টু দি পাওয়ার এম এক্স থাকলে পরে তখন এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স হবে, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স থাকলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেসি, আর ওখানে কী হচ্ছে এটা এ টু দি পাওয়ার এম এক্স থাকলে পরে একটা সামনে এম আসছে, ডি ডি এক্স অফ লগ এক্স ওয়ান বাই এক্স, ডি ডি এক্স অফ সি যখন কোনো কনস্ট্যান্ট অপেক্ষকের ক্ষেত্রে দেখবো আমরা তখন সেটা শূন্য হয়ে যাবে, আর ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস। এগুলো সব প্রমাণ আছে, এরা সবগুলো প্রমাণ এখানে করা সম্ভব নয়, নিজেরা কিছু অঙ্ক করে নেবে বই থেকে, সব করে দেওয়া আছে, আমি আরও দুই একটা করবো, হ্যাঁ আরও কিছু আমি করে দেবো। তো এখানে এরপরে যেটা আমাদের একটা আর একটা জিনিস মুখস্থ রাখতে হবে, যখন ডি ডি এক্স অফ মনে করো এইরকম থাকবে এফ এক্স বা এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস এফ থ্রি এক্স এরকম যদি থাকে, একাধিক অপেক্ষক যদি পরপর যোগ আকারে থাকে, তখন এটা সমান কী হবে, ডি ডি এক্স অফ এফ ওয়ান এক্স হয়ে যাবে প্লাস ডি ডি এক্স অফ এফ টু এক্স হবে প্লাস ডি ডি এক্স অফ এফ থ্রি এক্স হবে। এটা শুধু তাই নয়, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এগুলোও সব মাইনাস হয়ে যেত। আরেকটা ভাইটাল, ডি ডি এক্স অফ
সি এফ এক্স যদি কোনো ধ্রুবক থাকে সেই ধ্রুবকটাকে আমরা বাইরে বার ডিডি সি ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স আমাদের কোশ্চেন দিল মানে বলছে প্রুভ দ্যাট পিআরওভি প্রুভ দ্যাট ডেরিভেটিভ ডিইআরআই ভিএ টিআইভি ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট সিউএন এস টি এন টি কনস্ট্যান্ট ফাংশন ইজ জিরো প্রুভ দ্যাট ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট ফাংশন ইজ জিরো ঠিক আছে তাহলে কীভাবে করব লেট ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু সি ইজ এ কনস্ট্যান্ট এস টি এন টি কনস্ট্যান্ট ফাংশন লেট ওয়াই সমান এফ এক্স সমান সি মানে ওয়াই সমান সি ইজ এ কনস্ট্যান্ট ফাংশন অতএব এফ এক্স প্লাস এইচ তাহলে ইনক্রিমেন্ট যদি কনস্ট্যান্ট ফাংশন হয় তার ইনক্রিমেন্টে হলে পরে সি এর মানটা চেঞ্জ হবে না সিটা সি থাকবে ব্যাপারটা এইরকম তাকাও এদিকে মানে ওয়াই ইকুয়াল টু ফাইভ যে সরল লেখাটা হয় এটা হবে তো ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্সের বিভিন্ন মানে অপেক্ষকের মানটা কি পাল্টায় বৃদ্ধি পায় অপেক্ষকের মান বৃদ্ধি পায় ওয়াই এর মানটা কি বৃদ্ধি পায় এই জিনিসটা ওটা এখানে আমি ওয়াই ইকুয়াল টু যদি এখানে ফাইভ না হয় ওয়াই ইকুয়াল টু সি হ্যাঁ এক্স অক্ষের সমান্তর লাইনটা হবে তার ইনক্রিমেন্ট হবে না আর কি তাহলে এফ এক্স প্লাস এস মানে সি হবে এবার অ্যাকর্ডিং টু ডেফিনেশন এ ডাবল সি ও আর অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ডিই এফ আই এন আই টি আই ওয়েন ডেফিনেশন অফ ডেরিভেটিভ ডিইআরআই বিএ টিআইভি ডেরিভেটিভ অফ ওয়াই সমান এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স আই গেট কী পাব ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ডিডিএক্স ডিডিএক্স অফ ওয়াই মানে এখানে সি ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এটা সি মাইনাস সি বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো জিরো বাই এইচ শূন্যকে জয়কে ভাগ করুন শূন্য অতএব ডি ডি এক্স অফ সি সি মানে কনস্ট্যান্ট ফাংশন ইকুয়াল টু কত জিরো একদম এটা করছি ধর ওই প্রুভ দ্যাট ডি ডি এক্স অফ রুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট এক্স হ্যাঁ ডি ডি এক্স অফ রুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট এক্স হয়েছে তো লেট ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু রুট এক্স অতএব এফ এক্স প্লাস এইচ কত লিখব রুট ওভার এক্স প্লাস এইচ লিখব তারপরে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন ডিই এফ আই এন আই টি আই ওয়েন ডেফিনেশন অফ ডেরিভেটিভ ডিই আর আই ভি এ টি আই ভি ডেরিভেটিভ অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স আই গেট কী লিখব
dy dx equal to limit h tends to 0 f x plus h minus fx by h এর পরে কি করব রে ddx y এর জায়গায় আমরা এখানে y সমান fx আছে এখানে y এর জায়গায় fx বসাবো লিমিট h tends to 0 এবার এই লিমিটিং ভ্যালুটা বের করার জন্য কি করতে হবে লবের কোঅর্ডিনেশন করতে হবে এই লিমিটিং ভ্যালুটা বের করার জন্য কি করতে হবে লবের কোঅর্ডিনেশন লিমিট h tends to 0 এই পড়াটা শেষ করার আগে আমাকে আধ ঘন্টা একটু সময় দিবি আমি তোকে ওই যে লেটার ডিগুলো র্যাঙ্কগুলো আর একটুখানি অন্য পড়ার উপরে সময় দিয়ে দেবো তাতে আগামীকালও একটা ভিডিও করব ওই পড়াগুলোকে খুব আগামী দিনে কাজ করবে পড়ার পরে মানে তোর এইখানে আমাদের আমি ছটা পর্যন্ত এটা পড়াই সাড়ে ছটা আধ ঘন্টার সময় ওইটার জন্য ব্যয় করবো হ্যাঁ আধ ঘন্টা সময় হলেই হয়ে যাবে অনেক কিছু তোকে শিখিয়ে দেবো তাহলে উপরে কি হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে না একটা কি সূত্র পড়ে উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স হবে রুটের উপর স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে এক্স এস কেটে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো উপরে এইচ বাই রুট ওভার এক্স প্লাস এইচ রুট ওভার এক্স ইন্টু এস এবার দেখো সিন্স এইচ টেন্স টু জিরো অতএব এইচ নট ইকুয়াল টু জিরো বললে আপত্তি নেই তাহলে সেই জন্য এইচ এস কেটে দেবো এবার এইচ এর জায়গায় শূন্য বসিয়ে দেবো আমরা যে ফান্ডামেন্টাল যে প্রপার্টিগুলো মানে ফর্মুলাগুলো পড়লাম ওগুলো ছোট ছোট আজ একটু ব্যবহার করে দিই আর সূত্রগুলো তোমাকে পরের দিন অবশ্যই মুখস্থ করে আনতে হবে এই তো এই মাত্র পাম্প চালালাম এতক্ষণ ধরে পাম্প চালানোর কথা বললো কোথায় আছিস আচ্ছা এবার ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার এদিকে দেখ ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার হ্যাঁ অঙ্ক তো যাচ্ছি আমি এখনও যাইনি ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার এটাকে যদি এরকমভাবে লেখা হয় দেখ তোরে এটা হচ্ছে ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিএক্স একটু নজর রাখো পরের দিকে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার যদি কখনো আসে আমি এরকমভাবে করবো ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিএক্স এদিকে দেখো এই ডিওয়াই ডিওয়াই চাপা দিয়ে ধরলে পরে কী হচ্ছে ডি ওয়াই স্কোয়ার বাই ডিএক্সই তো হচ্ছে এতে করলে পরে এটাকে চেন রুল বলা হবে এটাকে পরে এদিকে নজর রাখবি এবার এই অংশটাকে আমার এটা চেন সি এইচ এ আই এন চেন রুল আর ইউ এল ই চেন রুল তাহলে এই অংশটার জন্য কী সূত্র হবে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন আমরা কী সূত্র পড়েছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এইটুকুনের জন্য কত হবে
এটা 2 ইনটু ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইনটু ডিওয়াই ডিএক্স মানে 2 ওয়াই ডিওয়াই ডিএক্স তার মানে যদি কখনো আমার এরকম আসে ডি ডিএক্স ও ওয়াই স্কোয়ার তাহলে আমি এরকম একবারে 2 ওয়াই ডিওয়াই ডিএক্স লিখব কেন লিখলাম দেখে নে ডি ডিএক্স অফ এক্স আছে তো ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার তাহলে আমি এটা প্রথমে যে আমার তো এটা ডেরিভেটিভ হবে না সূত্র তো আমার এটা ডি ডিএক্স অফ এক্স টু দি পারেন এখানেও এক্স এখানেও এক্স থাকতে হবে ও আচ্ছা তো এক্স এক্স থাকলে এক্স এর সাপেক্ষে তো ডিফারেনশিয়েট করব এখানে তো এক্স উপরে ওয়াই আছে হবে না সেই জন্য নিচেটাকে ওয়াই করে ওটাকে আবার ওয়াই দিয়ে ব্যালেন্স করে দিয়েছি যদি এরকম থাকতো ডি ডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে কী করব এটাকে লিখব ডি ডি ওয়াই ওয়াই কিউব ইনটু ডি ওয়াই ডি এক্স থ্রি ওয়াই স্কোয়ার হতো তাহলে থ্রি ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স হবে এই ডি ওয়াই মনে 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 ক্যান্সেল কর মনে মনে কাটলাম ঠিক আছে তাহলে আগে আগেরটাই ফিরে আসে তাহলে এইটার জন্য একটা সূত্র পড়ে যাচ্ছে এই সূত্রটা তাহলে কত হবে থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ডি ওয়াই ডিএক্স তার মানে থ্রি ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডিএক্স এবার দেখো ডি ডিএক্স অফ যদি এফ এক্স হোল টু দি পাওয়ার এন থাকে ডি ডিএক্স অফ এফ এক্স হোল টু দি পাওয়ার এন যেটা করছে বললে লাভ হবে না দাদা বললে লাভ হবে না যেটা করছি ওইদিকে নজর দে উপ এই যে অঙ্কটা আছে এটাকে আমার তো সূত্র এটা আমার মেইন মাদার হচ্ছে এটা ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকতে হবে তবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে কি তা হচ্ছে এখানে এক্স এখানে এফ এক্স করা যাবে না তাহলে আমি কী করবো চেন রুলে করবো এটা যে চেন রুল যেটা বলে সেটা কি ডি ডি এফ এক্স লিখব এটা এফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু ডি ডি এক্স অফ এফ এক্স আচ্ছা আচ্ছা এখানে এফ এক্স করবো আর এখানে ডি এফ এক্স বল ব্যালেন্স করে দেবো এই যে ডি এফ এক্স চাওয়া দিলাম তাহলে আগেরটাই ফিরে এলো তাহলে এইটার জন্য কী সূত্র পড়বে এখানে এফ এক্সটাকে মনে মনে এক্স ধরবো এফ এক্সটাকে মনে মনে এন এফ এক্স এন মাইনাস ওয়ান তাহলে এন ইন্টু এফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ডি ডি এক্স অফ এফ এক্সটাকে এফ ড্যাশ এক্স লেখা হয় ডি ডি এক্স এদিকে তাকাও ডি ডি এক্স অফ এফ এক্সকে লেখা হয় এফ ড্যাশ এক্স ডি ডি এক্স অফ এফ এক্সকে এফ ড্যাশ এক্স দিয়ে লেখা হয় আমরা ডি ডি এক্স অফ সাইন এক্স এটা মানে কস এক্স এটা আজকে আমরা মুখস্থ করেছি কিন্তু যখনই তোমাকে এই অঙ্কটা তুমি আগামী দিনে সম্মুখীন হবে ডিডি এক্স অফ সাইন মানে সাইন এক্স প্লাস এম তখন তো কোনো সূত্র তোমার কাছে নেই এখানে এম এর মানটা 2, 3, 5, 7 যা খুশি হতে পারে এনি রিয়াল নাম্বার হ্যাঁ এম ইজ এনি রিয়াল নাম্বার এদিকে নজর রাখো ডি ডি এক্স অফ সাইন এক্স প্লাস এম এম ইজ দ্য রিয়াল নাম্বার হ্যাঁ এরকম সূত্র তো নেই পড়ছেন এর সঙ্গে কী করে করছি নজর রাখো আর কাছে ডি ডি সাইন এক্স প্লাস এম সাইন এক্স প্লাস এম ইন্টু না না সরি ভুল করলাম এখানে এম এখানে ডি এক্স প্লাস এম ইন্টু ডি ডি এক্স অফ এক্স প্লাস এম এখানে যা আছে তার সাপেক্ষে করছি ওটা এক হয়ে গেল এই পাঁচটা এখানে যা আছে তার সাপেক্ষে করছি এদিকে নজর রাখো
এখানে আমার এক্স থাকলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এখানে এক্স প্লাস এম ছিল এক্স প্লাস এম এর সাপেক্ষে, আর সঙ্গে সঙ্গে এখানে এক্স প্লাস এমটা উপরে তুলে দিয়ে ব্যালেন্স করে দিলাম। না রে না, এটা হয়ে যাবে কি কস এক্স প্লাস এম। আর এইখানটা কী হবে, এই জায়গাটা দেখো, এটা ইউভির সূত্র পড়ে যাবে, ডি ডি এক্স অফ এক্স প্লাস ডি ডি এক্স অফ এম। এখন ভেঙে করছি, পরে ভেঙে করব না। এটা ওয়ান, এটা শূন্য, তোরা নিজেরা দেখেই বুঝে যাবে এটা থেকে এটা হবে। ডিডি এক্স অফ এক্স জন্য ওয়ান, আর ডিডি এক্স অফ এম, এম মানে কনস্ট্যান্ট, রিয়াল, এনি রিয়াল নাম্বার যে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এটা উত্তর কস এক্স প্লাস এম। ডিডি এক্স অফ সাইন আর ডিডি এক্স অফ সাইন কিউব এক্স এরকম মনে করা আছে, ডিডি এক্স অফ সাইন কিউব এক্স। উপরে তিনটা না থাকলে, যদি গুণ আকারে থাকতো, যদি গুণ আকারে থাকতো ডিডি এক্স অফ সাইন মানে মাল্টিপল অ্যাঙ্গেলে থাকতো, তার সূত্র আমাদের ছিল, তখন সাইন এম এক্স, কিন্তু এখানে যখন পাওয়ারে থাকবে তখন ওই ওই, হ্যাঁ, তাহলে এটার জন্য কী করবো, ডিডি এক্স অফ এটাকে সাইন এক্স হোল টু দি পাওয়ার থ্রি, তার মানে কী করবো, ডি ডি সাইন এক্স, সাইন এক্স হোল টু দি পাওয়ার থ্রি ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স হলো। এবার এটার জন্য সূত্র পড়ে যাচ্ছে, এটা সূত্রটা কি বলো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে কত হবে, থ্রি ইন্টু সাইন স্কোয়ার এক্স, আর এটার জন্য কস এক্স। মাথাই তুলছে না এদিকে, ডিডি এক্স অফ এটা মনে করো তোমার কস টু এক্স প্লাস থ্রি আছে, হতে পারে, তাহলে এটা কী করবো, ডি ডি প্রথমে এই অংশটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, টু এক্স প্লাস থ্রি কস টু এক্স প্লাস থ্রি, সঙ্গে সঙ্গে ইনটু ডি ডি এক্স অফ টু এক্স প্লাস থ্রি। এটা করে কী সুবিধা কী হলো, আমার এই অংশটা বাড়তি লিখে ফেলেছিলাম, এটা লিখে ব্যালেন্স করে দিয়েছি, উপরে কোনা কোনা লিখে ব্যালেন্স করে দিয়েছি, উপরেরটাই আছে। এবার এটা এটার জন্য আমার কী সুবিধা হলো, ডিডি এক্স অফ কস এক্স, ওই সূত্র এখানে টু এক্স প্লাস থ্রিটাকে মনে মনে এক্স ভাবি, ডিডি এক্স অফ কস এক্স, তাহলে কত হবে, মাইনাস সাইন টু এক্স প্লাস থ্রি, এই টু এক্স প্লাস থ্রিটা আমার এক্সের কাজ করবে, কস এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস হবে, আর এটার জন্য কত হবে, ডিডি এক্স অফ টু এক্স প্লাস ডিডি এক্স অফ থ্রি, এটা তো কনস্ট্যান্ট টু, অপেক্ষকটা বাইরে বেরিয়ে আসবে, এগুলো পরে স্টেপ জাম করে করা হবে, অসুবিধা নেই। এটা টু ইন্টু ডিডি এক্স অফ এক্স প্লাস জিরো, ঠিক আছে, করবি তোরা নিজেরা করবি, টু ইন্টু ওয়ান মানে মাইনাস টু সাইন টু এক্স প্লাস থ্রি।